আছেন সবাই? এই তো, এই রকম এনার্জি থাকবে তো শেষ অবধি। আরে এখানে মানুষ কি শুধু ছবিই তোলে? আমি বুঝতে পারছি না, আমি যখন থেকে এসেছি সবাই শুধু বলছে ছবি তুলবো ছবি তুলবো ছবি, এবং প্রচুর ছবি তুলেছে। এই যে আমি এসেছি সামনাসামনি এখন কথা বলছি, আপনারা তো সবাই টিভিতে দেখেন আমাকে, তাই না? সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এন্ড বেল আইকন প্রেস অল। আমারও তাই, খুব একটা সুযোগ হয় না আপনাদের মুখগুলো দেখার, এত মিষ্টি মিষ্টি মানুষ এখানে বসে আছে, এত রাতেও এত হাসি মুখে। তো এরা কথা বলছে না, শুধু ছবি তুলবে করে চেঁচাচ্ছে, কি হয়েছে? যত রাক্ষসের দলকে এই ডান দিকে রেখেছো কেন? তুমি আগে জামাটা পরো, এত গরমও পড়েনি এখন, বিশাল গরম, প্রচুর নাচানাচি হয়েছে নাকি? আচ্ছা ঠিক আছে, তো দেখবো আবার। আমি এখন এসেছি, নিশ্চয়ই এমন কিছু গান গাইবো যেগুলোতে তোমাদেরকে নাচতে বাধ্য করাবো, তো দেখবো কেমন নাচতে পারো। তো হাত পাখা নিয়ে চলে এসছে। ও আচ্ছা, ছোট বেবি আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো সবাই রেডি তো আজকে সন্ধ্যের জন্য? এইরকমই থাকবে তো শেষ অবধি? ঠিক আছে, আমাকে একটা গান রিকোয়েস্ট করেছে, যেই গানটা আমি সবসময় গেয়ে থাকি। আমি এখন কদিন ধরে ভাবছি যে ওই গানটা আর গাইবো না, কারণ এত সব জায়গায় গেয়ে গেয়ে না আমার নিজেরই ভাল লাগে না, কিন্তু ওই গানটা যখন শুনতে চায় সবাই, তো ওই গানটা দিয়ে শুরু করি আজকের অনুষ্ঠান। কী গান নিশ্চয়ই জানে সবাই, আমার গলায় কোটিবার হয়তো আছে ইউটিউবে ওই গানটা, এবং ইউটিউব থেকে দেখেই বলেছে এই গানটা কিন্তু গাইতেই হবে দিদি আপনাকে। ঠিক আছে গাইবো, হবে একটা রোমান্টিক গান হবে। প্রিয় অভিনেত্রীকে অনেক অনেক স্বাগত জানাই আজকের অনুষ্ঠান মঞ্চে, বেনাই গোল্ডেন বয়েজ গ্রুপ এবং ক্লাবের পক্ষ থেকে। দীর্ঘ ব্যস্ততার মাঝেও সময় করে আজকে আমাদের এই বেনাই গ্রামে এসেছেন, একটু জোরে হাতের তালি চাইবো। আপনি ভালোবাসার কথা বলছিলেন, এখানকার মানুষ ভালোবাসার জন্য কি না করতে পারে, আচ্ছা শুনি, যেটা আপনি কল্পনা করতে পারবেন না। আচ্ছা, মোবাইলের যে লাইটগুলো রয়েছেন সবার হাতে একটু লাইটগুলো জ্বেলে ধরুন তো, আর যিনি লাইটম্যান দাদা রয়েছেন মঞ্চের আলোটা বন্ধ করে দিন, সমস্ত লাইটগুলো জ্বলবে এক এক করে দেখে। এতটা ভালোবাসা যে ভালোবাসার মধ্য দিয়ে আকাশের চাঁদ তারাকে মাটির বুকে নিয়ে আসতে পারে। দেখুন সবাই মিলে ভালো ভালো ছবি চাই কিন্তু আমার, পাবো তো? আরো জ্বলবে আরো জ্বলবে, আছে আরো সুন্দর পরিবেশ তৈরি করতে হবে সবাই মিলে। দেখো ডান দিকে দেখো, ও কিয়া বাত হ্যায়, আরে লাভ ইউ। সবার সবার ফোনে, সবার কাছে এখন স্মার্টফোন আছে, এটা বলতে পারবে না যে নেই ফোন, কারণ সবাই ছবি তোলার জন্য কিন্তু চলে আসে। তোমাদের কাছে নেই আমি জানি, মাদের কাছে তো আছে, তোমার মাদের ফোন তো তোমাদেরই ফোন, কোথায় বাকিদের ফোন কোথায়? এ তো ওয়াকি টকি নিয়ে ওই দবদব করছে আলো। চলো ঠিক আছে, চলো এইরকম চলতে থাকুক আলোগুলো, ঠিক আছে এরকম চলবে, চলো ভালো লেগেছে? আর এইদিকে সবার কি ভালো লেগেছে? খুব, তোমার টর্চটা ছিল এতক্ষণ জ্বালাওনি কেন তুমি হাতে? ওই যে বন্ধুর বন্ধু কি বারণ করেছে টর্চ জ্বালাতে? ও জলের বোতল, সরি আমি টর্চ ভেবেছি, এক ঝলক দেখেছি তো। আর আচ্ছা ঠিক আছে, ডায়লগ বলবো, সবে এসে এসেই একটা গান গাইলাম যেটা তোমাদেরই রিকোয়েস্ট ছিল, তো সেটা শেষ করতে পারিনি, একটু কথা বলবো না, কোনো কথা বলবো না, শুধুই গান গাইবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ডায়লগ তো, ঠিক আছে বলবো, একটু পরে বলছি ডায়লগ। নাচের গান কটকটি কটকটি কোথায় গেছে আমি বলছি, একটু পরে ডায়লগেই বলবো, শুনতে পারবে, কিন্তু তোমাদের তো খোঁজ রাখা উচিত কটকটির, কারণ এদিকটা তো রাক্ষসের দল বললাম, রাক্ষস না? এদিকে কি কুমার আছে? কুমারও নেই, কিরণমালা দেখতে কুমারকে না আগে বলতে হবে। এই তো হয়ে গেল, ধরা পড়ে গেলে, কিরণমালা মা দেখতো তুমি দেখতে না, সিরিয়াল ভক্ত না, তাহলে আমার ভক্ত কি করে হলে, আমাকে এমনি দেখে
এখানে দেখে তার আগে চিনতে না আমাকে চিনতে আচ্ছা চিনতে আমার গানের জন্য আচ্ছা এটা তো বড় অ্যাচিভমেন্ট আমার যে আমি অভিনেত্রী হিসেবে আমায় চিনতে আমার গানের জন্য আমাকে চেনে আর এইদিকেও কি তাই নাকি কি অভিনেত্রী হিসেবে তো হ্যাঁ জানি আমি দিদিরা মায়েরা বোনেরা এরা তো সবাই সিরিয়াল দেখতে প্রচণ্ড ভালোবাসে এবং তাদের জন্যই আমাদের সিরিয়ালগুলো এত পপুলার হয় এই যে এত মানুষ দেখে বলে আমরা কতজনের কাছে পরিচিত হই তো তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদেরকে সাপোর্ট করতে থাকুন আমাদের পাশে থাকুন আর এইদিকে হ্যাঁ এক সেকেন্ড ডায়াল মারবো হোয়াট ইজ মোবাইল নাম্বার হোয়াট ইজ ইউর স্টাইল নাম্বার ডায়াল মারবো না ডায়ালগ দেবো ডায়ালগ তো ঠিক আছে কে গো এখানে গান করো বলে চেঁচাচ্ছে তাকে তুলে দাও তো স্টেজে ঠিক আছে ডায়ালগ একটু পরে হবে এটা মোবাইল নয় কম্পিউটার নয় সুইচ দাবিয়ে দিলেই বেজে যাবে সবার জন্য অনুষ্ঠান এত মানুষ আছে নিষ্ঠা করে না তোমাদের নাচাবো ঠিক আছে আচ্ছা প্রিয় অভিনেত্রী শুরুতে এত সুন্দর একখানি গান পরিবেশন করলেন কিন্তু গান শোনার পর তালিটা কোথায় জোরে তো হাতের তালি হবে হ্যাঁ চুপচাপ থাকলে হবে না থ্যাংক ইউ দাদা অন্তত আপনি তো বুঝলেন আমার কথা কারণ কি জানেন তো একটা কথা ম্যাডাম একটা কথা আমি মঞ্চে বলে থাকি যে বাগান ভালো থাকে যদি থাকে মালি সে ফুলের বাগান হতে পারে সবজি বাগান হতে পারে সেই বাগানে যদি মালি সঠিকভাবে বাগানটা পরিচর্যা করেন তাহলে বাগান ভালো থাকে তাই বাগান ভালো থাকে যদি থাকে মালি শ্বশুরঘর ভালো লাগে যদি থাকে অনুষ্ঠান মঞ্চে শিল্পীদের ভালো লাগে আপনারা দেন জোরে জোরে হাতের তালি সবাই মিলে একদম দারুণ কথা বলেছেন উনি এই চুপ আরে গান গাইবো একটুখানি আমাদের রেডি হতে দাও গাইবো গাইবো আচ্ছা তালে তালে হাত তালি পাবো আবার সবার কাছ থেকে ও তো মুখোশ পরে নিয়েছে ডঙ্কার দেখি মুখটা দেখি ডঙ্কার কি না ছদ্মবেশে এসছে এখানে দেখেছ কি ডেঞ্জারাস ব্যাপার ছদ্মবেশে চলে এসছে এই যে কাকাও তো দেখি কি কটকটি পাঠিয়েছে নাকি তোমাকে ও নিজে লজ্জা পেয়ে গেছে না না কটকটি আসতে পারবে না এখন ঠিক আছে আরেকটা গান হবে ধুলো উঠলে কষ্ট হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো একবার প্লিজ আমার জন্য যেমন হাততালি দিয়েছেন আমার মিউজিশিয়ানসদের জন্য একটু সবাই মিলে জোরে হাততালি খুবই ট্যালেন্টেড এবং আমি সত্যি মাঝে মাঝে মিস করি তোমাদেরকে কখন তোমাদেরকে পাবো আবার নেক্সট স্টেজে তো আমরা একসঙ্গে অনেকগুলো প্রোগ্রাম করেছি এখন জানি একে অপরকে বুঝে গেছি প্রথম প্রথম তো বুঝতে পারতাম না বাট আমাদের তো কোনো রিহার্সাল হয় না এই স্টেজেই আমাদের রিহার্সাল হয় তো একটু সবাই যদি কারণ আমাদের সবার মধ্যে প্রচুর টেনশন থাকে স্টেজে ওঠার আগে অবধি যদি একটু সবাই আমাদের সাথে সহযোগিতা করেন একটু হাততালি দেন তাহলে আমাদের খুব ভালো লাগবে তাই জন্য সবাইকে রিকোয়েস্ট করছি যদি ভালো লেগে থাকে যদি ভালো না লাগে প্লিজ হাততালি দিতে হবে না কোনো দরকার নেই কিন্তু যদি ভালো লাগে প্লিজ সবাই মিলে এইভাবে হাততালি দেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো এবার তো একটু নাচের গান গাইতেই হয় তাই না রাক্ষসদের পাল্লায় পড়ে আমি যে কী করি কপালে রাক্ষস যখন আছে মানে এতদিন কটকটি প্যাকাটি বিটকেল ডঙ্কার বজ্রমালা আরও যে কত কত ছিল আর কেউ কাউকে মনে পড়ছে এই তো বললে দেখো না এখন বলছো ভুলে গেছি অনেক বছর পর হয়েছে আগে ডিসাইড করো দেখেছো কি দেখোনি দেখেছো তাহলে এতক্ষণ এই যে এতক্ষণ কি বললো এতক্ষণ বলেছিল কি না দেখেনি কী অবস্থা অন্য লোক তোমার ভাই তোমার মতোই তো দেখতে থাকে না তুমি ছিলে না তোমার এই গোল্ডেন হেয়ার আমি ভুলবো না কোনোদিনও তুমি তো ছিলেই না ঠিক আছে একটা কি নাচের গান হবে আমার দিদিদের মধ্যে কোনো এক্সাইটমেন্ট নেই কেন হবে কি হ্যাঁ এইবার বুঝতে পেরেছি বাঁ দিকেই চোখ পড়ে যাচ্ছে ডান দিকে না সবাই কেন ডান দিকে সবাই কি নাচের গান শুনতে চায় নাচতেও চায় নীল শাড়ি নীল ফোন ফোন নামিয়ে নিচ্ছ কেন নাচতে চাও কি
তোমাদের তোমাদের গলাটা আমি শুনতে পেয়েছি অনেকক্ষণ, এবং হাত ও নাচছিল সেটাও দেখেছি, খুবই ভালো লেগেছে। সবাই মিলে একটুখানি আমরা এনজয় করব আজকে সন্ধ্যাটা, ঠিক আছে? অনেকটা, আচ্ছা অনেকটাই হবে। অনুষ্ঠান মঞ্চে আমরা যারা থাকি আমাদেরকে একটু চার্জ দিতে হবে মাঝে মাঝে, ঠিক আছে? না হলে আপনাদের মতো আমরাও কিন্তু ঝিমিয়ে যাব, ব্যাটারি লো দেখাবে। একটু আওয়াজ হোক, হাতের তালি হোক, ঝিমিয়ে থাকলে হবে না, চিৎকার হোক সবাই মিলে, হ্যাঁ এটাই তো চাই। তাহলে জমে উঠবে গুরু, ঠিক আছে? এত ঝিমিয়ে পড়লে হবে না, আমাদের মাঝে মাঝে চার্জ দিতে হবে, নাহলে ব্যাটারি ডাউন হয়ে যায় আমাদের। হ্যাঁ এখানে সিটি কে বাজাতে পারে? তুমি অত্যন্ত ভদ্র ছেলে, সেটা আমি বুঝতে পেরেছি। একবার বলছো দেখেছি, একবার বলছো দেখোনি, এ আমি কি দেখছি? মানে এত বড় বড় ছেলেরা দাঁড়িয়ে আছে, যারা সিটি মারা ওভার হয়ে গেছে বয়স, তারা মারছে না, আর ওই পুচকেটা কার থেকে শিখলে? এই পাড়ার দাদাদের সাথে মিশো না কিন্তু তুমি বেশি, ওই শেখাচ্ছে না তোমাদেরকে? হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক আছে। আর এইদিকে এইদিকে কি শান্তশিষ্ট ভদ্রলোক সব? কি ডায়লগ দেব তাহলে? তোমার সুবিধা হবে, বাড়ি গিয়ে রুটিটা বানাতে পারবে, তাই না? আমার ডায়লগ বলা হয়ে গেলে আর তো দেখার কিছু নেই তোমার, ডায়লগ বলবো একটু পরে বলবো। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি না, উনি কি কোথায় গেলেন বলো তো? দাঁড়াও তোমার কাছে পাঠাচ্ছি আমি দাদাকে, ওই যে বৌদিকে ভারী মিষ্টি দেখতে, দেখো তোমার ভালোই লাগবে, ওই যে সবুজ শাড়ি। আসল নাম কেউ জানে এখানে আমার আসল নাম? রুকমা রায়। ম্যাডাম বৌদি দেখতে শুনতে ভালোই, ব্যাপারটা বলেন কেন? এই কথা বললেন আমার কথা অনেক মনে পড়ে যায়, আমরা তো অ্যাঙ্কার না। হ্যাঁ না ভালো দেখতে কি না ওনাকে? মানে ভালো দেখতে সেটা তো অবশ্যই অনিশ্চিত, কিন্তু কথাগুলো কিন্তু মিষ্টি বলছে না আমাকে। আচ্ছা কি বলছে? কি বলছে শোনো বলো। ও দুটো ডায়লগ মার, ডায়লগ দিয়ে মারবো আমি? এখানে মারধর করতে তো আসিনি, আমি বলবো ডায়লগ। তুমি আমি চাই তুমি শেষ অবধি থাকো প্রোগ্রামের, তাই জন্য শেষ অবধি থাকবে তো, তাহলে একটু পরেই ডায়লগ বলবো, তুমি যাও, তোমার বাড়ি যাওয়ার আগে অবধি আমি ওয়েট করবো, ঠিক আছে?